নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং করোনা মুক্ত রয়েছো। শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবারও ফিরে এলাম বাংলা ব্যাকরণ পড়াশোনায়। আমরা এ পর্বে আলোচনা করতে যাচ্ছি যে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তো এখানে আমাদেরকে জানতে হবে যে ব্যাকরণ কাকে বলে, সাথে সাথে বাংলা ব্যাকরণ কাকে বলে, সেটাও আমাদেরকে জানতে হবে। দেখো, ব্যাকরণ কাকে বলা হবে আমরা একটু বলি। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিষয় বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, সেই শাস্ত্রকে ব্যাকরণ বলে। এর সাথে সাথে বাংলা ব্যাকরণ কাকে বলা হবে, আমরা ব্যাকরণের যে সংজ্ঞাটা ইতোমধ্যে শিখলাম, এই সংজ্ঞার শুরুতে ওখানে যে শাস্ত্রে কোন ভাষার, এখানে যে শাস্ত্রে বাংলা ভাষার কথাটা উল্লেখ করে দিতে হবে। দেওয়ার পরে আর যে কথাগুলো লেখা আছে সেগুলো লিখে দিলে আমাদের বাংলা ব্যাকরণের সংজ্ঞা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিই যে ব্যাকরণ কাকে বলা হবে, ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ এ দুটেরই সংজ্ঞা একই, কিন্তু শুধুমাত্র বাংলা ব্যাকরণ যখন বলবে কাকে বলা হবে, বাংলা ব্যাকরণ কাকে বলে, তখন আমরা বাংলা ভাষার কথাটা উচ্চারণ লিখে দেব। তাহলে কি হবে, আমাদের ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ দুটোরই সংজ্ঞা তৈরি হয়ে যাবে। তো পরীক্ষার প্রশ্নপত্রে যেটা আমাদের কাছে জানতে চাবে আমরা মূলত সেটাই দেখব। তো ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের চারটি আলোচ্য বিষয় রয়েছে। একটি হলো ধ্বনিতত্ত্ব, একটি হলো রূপতত্ত্ব, একটি বাক্যতত্ত্ব এবং আরেকটি হলো অর্থতত্ত্ব। দেখো, ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির চিহ্ন, ধ্বনির সংযোগ, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্ব ও সত্ত্ববিধান। শিক্ষার্থীরা, ধ্বনির উচ্চারণ প্রণালী অর্থাৎ ধ্বনি কিভাবে উচ্চারিত হয়, ধ্বনির স্থান, ধ্বনিগুলো কিভাবে শব্দের মধ্যে স্থান দখল করে, ধ্বনির চিহ্ন অর্থাৎ অ-হ্রস্বদীর্ঘ, হ্রস্বদীর্ঘ এগুলো ধ্বনির চিহ্ন, ধ্বনির সংযোগ অর্থাৎ আমরা একটি ধ্বনির সাথে আর একটা ধ্বনি কিভাবে সংযোগ করি সেই বিষয়টি, ধ্বনির পরিবর্তন ও লোপ অর্থাৎ ধ্বনির কি পরিবর্তন হবে এবং লোপ বলতে বাদ দেওয়া, ধ্বনির কোন অংশটুকু আমাদের বাদ দিতে হবে, আর নত্ব ও সত্ত্ববিধান, এগুলো ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হয়। তারপরে দেখো রূপতত্ত্ব। এই রূপতত্ত্বটি একটু জটিল মনে হবে তোমাদের কাছে, তবুও আমি সহজ করার চেষ্টা করছি ব্যাপারটি। দেখো রূপতত্ত্ব, আমরা রূপতত্ত্বের সংজ্ঞাটা আগে জেনে নিই যে এক বা একাধিক শব্দের সম্মেলনে রূপ তৈরি হয়, এক বা একাধিক ধ্বনির অর্থগত সম্মেলনে শব্দ তৈরি হয়, আর শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়েছে রূপ, আর এই রূপ গঠন করে শব্দ, সেজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। দেখো এখানে স্কুল, এই স্কুল শব্দটি এখানে কতগুলো ধ্বনি রয়েছে, দন্ত স, ক, রস্যু, ল। এখানে এই দন্ত স, ক, রস্যু এবং ল এগুলো এক একটি রূপ অর্থাৎ এই শব্দের ক্ষুদ্রতম অংশ। এই স্কুল শব্দটির এক একটি ক্ষুদ্রতম অংশ হল দন্ত স, ক, রস্যু এবং ল। এই যে দন্ত স, ক, রস্যু এবং ল এইগুলো এক একটি রূপ, এই রূপ নিয়ে শব্দ গ্রহণ করা হয়েছে, তাই এই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। তো এর পরের অংশে আমরা যাব শিক্ষার্থীরা। দেখো বাক্যতত্ত্ব, বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আলোচিত হয় আমরা এই পর্যায়ে বাক্যতত্ত্বে চলে এসেছি। দেখো বাক্যতত্ত্বের মধ্যে বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে পদের স্থান এবং পদের রূপ পরিবর্তন, এগুলোই বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত হয়। দেখো এখানে বাক্যের বিশেষ করে বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন, সংযোজন বলতে যোগ করা, বিয়োজন বলতে বাদ দেওয়া, তারপরে বাক্য মধ্যে পদের স্থান অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলো ক্রমান্বয়ে সাজানো বা তারা কি স্থান দখল করে এবং পদের রূপ পরিবর্তন, এগুলো বাক্যতত্ত্ব আলোচিত হয়। এরপরে আমরা দেখো অর্থতত্ত্ব। দেখো অর্থতত্ত্বের মধ্যে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, তারপরে এই যে অর্থের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন অর্থগুলোর মুখ্য অর্থ থাকে আবার গৌণ অর্থ থাকে। মুখ্য অর্থ বলতে প্রধান যে অর্থ, আর গৌণ অর্থ বলতে এর পারিপার্শ্বিক যে অর্থগুলো রয়েছে, পরোক্ষ যে অর্থ আছে, আর বিপরীত অর্থ অর্থাৎ এই শব্দগুলোর শব্দ বা বাক্যের মধ্যে এর যে বিপরীত অর্থ রয়েছে, বিশেষ করে শব্দের ক্ষেত্রে
প্রত্যেকটা শব্দের মুখ অর্থ, গৌণ অর্থ এবং বিপরীত অর্থ থাকে। এসব বিষয়গুলো অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয়। তো শিক্ষার্থীরা এখানে সংক্ষিপ্ত পরিসরে আমি ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ক্লাসের মধ্যে, এই ক্লাসে সবই বলার চেষ্টা করছি। তবুও তোমাদের যদি আরো কিছু জানার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং আমার কাছে জানতে চাইবে, অবশ্যই আমি সেটার উত্তর তোমাদেরকে দেবো। তো শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো, ধন্যবাদ, এই পর্যন্ত।